কি সুন্দর লাগছে খালি, জাস্ট ওয়াও। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা চলে এসেছি খুব সুন্দর একটা প্যান্ডেল দেখতে। এই জায়গাটার নাম হচ্ছে দেওগা, মানে কানকে ওখানে, মানে আমি যতদূর জানি সেটাই বললাম। আমরা গিয়েছিলাম টোটো ভাড়া করে। গাইস দেখো কি সুন্দর লাগছে খালি, জাস্ট ওয়াও, কি সুন্দর তাই না? তো আমরা এখন যাচ্ছি ভেতরে। আমি শুনেছিলাম যে এখানে প্যান্ডেলটি এরকম হয়েছে, দারুণ হয়েছে তাই না? ভালো লাগছে কিন্তু, মোবাইলে আমি একটা ফটো দেখেছিলাম, এখন বুঝতে পারলাম সেটা, সামনাসামনি আরো বেশি ভালো লাগছে। চলো আগে ভিতরে যাই, তারপরে সব ফটো তুলবো এখানে। আমাদের আজকে শুধু সূর্যাপুরেই আসার কথা ছিল, হঠাৎ করে বললো এত দূর এসেছি তাহলে এটাও দেখে যাই। শুধু শুনেছিলাম যে এরকম প্যান্ডেল করা হয়েছে এরকম ভালো ভালো, তো আজকে এসে দেখেই নিলাম। চলো এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে গেলে বুঝতে পারবো ঠিক কতটা সুন্দর। আমার ডাক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কতটা সুন্দর লাগছে, তাহলে দেখো তোমরাই দেখে নাও। মানে এখানে যদি ভিড় না থাকতো তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখাতে পারতাম, আমরা নিজের চোখে দেখছিলাম তো, জাস্ট ওয়াও, দারুণ লাগছিল সত্যি। আচ্ছা তোমাদের মধ্যে এমন কেউ আছে যারা আমার ব্লগ দেখো, তারা এখানটাতে এসে ঘুরে গেছো, মানে এই জায়গাটার থেকে ঠাকুর দেখে গেছো, তারা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিয়ে দিও তো। আর একটা কথা আছে, যেখানে ভালো প্যান্ডেল হবে সেখানে তো মানুষের ভিড় হবে, এখানে একটা ফটো ভালো করে তুলতে পারবে না, একটা ভিডিও ভালো করে তুলতে পারবে না। এক কথায় বলবো, জাস্ট অসাধারণ, আর কিছু বলারই নেই। তোমাদের তো ঠাকুরটাই ভালো করে দেখানো হলো না, আমি এটা দেখে একদম চোখে আমার বড় বড় হয়ে গেছে। এখানে আজকে প্রোগ্রাম হবে, ওখানে বেশ ভালো লাগছিল কিন্তু এত ভিড়, ভিড়ের চোখে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, বাইরেই চলে আসতে হলো। তো এখানে আমাদের ঘোরা হয়ে গেছে, এখন যাবো আরেকটা জায়গাতে। চলো চলো, বেশিক্ষণ থাকা যাবে না, যেখানে ভালো প্যান্ডেল হবে সেখানেই বেশি ভিড় হবে। যাই বলো না কেন, এখানে কিন্তু দারুণ লাগলো তাই না? গাইজ এখানে ঝামেলা ঝামেলা চলছে। বুনু আইসক্রিম খেতে এত ভালোবাসে না, দেখো ওই মেলাটাতে একটা আইসক্রিম খেলো, এখন ওর আরেকটা আইসক্রিম লাগবে। এখন আমরা চলে এসেছি কোথায় বলতো, এখন আমরা এসেছি সূর্যাপুরে, আর এখন আমরা আছি একদম গেটের সামনে, এই যে গেটটাই বলতে পারো। এখানে এর আগের বারও এসেছিলাম, ভালো হয়েছিল, এবারও খুব সুন্দর জায়গা, একটু বড় হলে বেশি সুন্দর করে বানানো যায়। গেটে ঢোকার পরেই দেখো কিছুটা এরকম সুন্দর করে সাজানো হয়েছে, তারপরে এই যে মাঝখানে রাস্তা আছে এই দিক দিয়ে আমরা যাচ্ছি ভিতরের দিকে। আর এর আগের বার যখন এসেছিলাম প্রথম যে প্যান্ডেলটা করা হয়েছিল বড় করে, সেটা ছিল আনারসের, সেই ব্লগটা কিন্তু আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আর এখন আমরা আবার চলে এসেছি, আমি তো ভাবিনি যে এই জায়গাটাই সেই জায়গাটা যেটা আমরা এর আগের বছর এসেছিলাম, তো এবার এসে সেটা চিনতে পারলাম। আর বেশিরভাগই আমাদের দূরে দূরে এসে ঘোরা হয় না, আমরা তো আজকে ভেবেছিলাম যে হাটবাড়ি ডান্স প্রোগ্রাম হবে, ওটা যদি হতো তাহলে আর এদিকে ঘুরতে আসা হতো না। তারপরে দেখলাম যে আজকে হবে না, সেটা কালকে হবে, সেই জন্য আর আজকে কি করব, ডালখোলাতে তো ঘোরা হয়ে গেছে, তাই কাকি ফোন করে বললো চল একটু ঘুরে আসি, তাই আর কি এই প্ল্যানটা হলো। আর আজকে এখানে কিন্তু ডান্স হচ্ছে একদিকে, মানে এই জায়গার যে প্যান্ডেলটা আছে না, ব্যাকগ্রাউন্ড সবটাই কিন্তু এত সুন্দর করে আঁকানো আর বানানো হয়েছে, মানে দেখে একদম চোখটা সত্যি জুড়িয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো
ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর। আর আমার এই জায়গাটা দেখেই না কেমন যেন একটা মনে হলো যে এখানে যদি একটা ডান্স শ্যুট করা যেত বা এইরকম টাইপটা গানে যদি একটা ডান্স বা রিলস করা যেত। মানে জায়গাগুলো বেশ সুন্দর করে বানানো হয়েছে, তোমরাই শুধু দেখো কী সুন্দর পেন্টিং করেছে। আমি শুধু প্রত্যেকটা জিনিস দেখছি যে কীভাবে কীভাবে করেছে, মানে কত সুন্দর হয়েছে, জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা যারা দেখেছো এখানে এসেছো তারা নিশ্চয়ই জানো সবাই আমি কিছুটা ভুলও বলছি না। তো যাই হোক, দেখো কী সুন্দর, আমি না মানে তাকিয়েছিলাম। আমি কিন্তু একটাই আফসোস ছিল, সেদিন ভালো করে ফটোই তুলতে পারিনি, কোনো মতো জাস্ট তোমাদের সঙ্গে এই ভিডিওটুকুই শেয়ার করতে পেরেছি। তারপরে আবার কী হয়েছে, তখন একটা মুডটা অন্যরকম ছিল, তো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। আর এই দিকে একটা পুকুর আছে, আর ওই দিকে দেখতে পাচ্ছে তোমরা হচ্ছে ডান্স হচ্ছে, তার মধ্যে এখানে কয়েকটা হাঁস চলে গেলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর এখানে এত সুন্দর হাঁড়িগুলো সাজিয়ে সাজিয়ে রাখা আছে, ভাবলাম যে একটা ফটো তোলা যাক, তাই ভাবলাম যে চল একটা ফটো তুলেই নিই, অত আর ভাবলে হবে না। আর ফটো তুলতে গেলে বুনুর ফটো তোলা হয় না, এত সুন্দর ব্যান্ডের এত সুন্দর জায়গা, তারপরে দেখো আম পাচ্ছে, আমি হচ্ছে কতবার দিলাম মুখ ব্যথা হয়ে গেছে, মানে এনার্জি নিয়ে যাবে দাদা, তাই অন্যরকম লাগে। এই যে বললাম জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে, মানে মনে ধরার মতো, কিন্তু তারপরেও যেন না মুডটা যেন অন্যরকম ছিল, ভাল লাগছিলো না। তারপরে সেরকম করে কথা বলেও একটা মানে আরাম পাচ্ছিলাম না, মানে আমি এখানে ভয়েস ওভার কেন দিতে হচ্ছে, তখন আমি কিছু বলতেই পারিনি যে একটা আলাদা মানে কি বলবো তোমাদের। তারপরে আমরা সোজা চলে এলাম হাসানে, আর এসেই দেখি এখানে সুন্দর একটা গ্রুপ ডান্স হচ্ছে, এটা হচ্ছে সব পাঁচ বউ মিলে, ডান্সটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানেও এসে সেরকম একটা মজা লাগছিল না, মানে সবটাই ভালো, তারপরেও কেন জানি না কেমন কেমন লাগছিল। তারপরে কি করব ভেবে না পেয়ে সোজা চলে গেলাম মেলাতে একটু ঘুরতে, যদি মনটা একটু অন্যরকম হয় কিছু কেনাকাটা করতে পারি। এখানে মেলা ঘুরছিলাম, বেশি একটা বড় না, তবে যেইটুকু ছিল সেটুকু ভালোই ছিল। তারপরে এখানে মেলা দেখতে দেখতে একটা নাম শুনলাম, নামটা শুনে চলে গেলাম আমরা নাচের ওখানে, কারণ এই নামটা ছিল আমার ছোট বৌদির দিদির ডান্সের নাম। তো এটা দেখে আমরা সোজা চলে গেলাম ডান্সগুলো দেখতে। তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানাও। ডান্স দেখছিলাম, হঠাৎ করে দেখা হয়ে গেলো আমার বান্ধবীর সঙ্গে। তো তারপর আমরা চলে এলাম মেলায় কিছু ফটো শুটো তোলার জন্য। আর তোমরা নিশ্চয়ই এর আগেও আমার কোনো একটা ব্লগে দেখেছো ওকে, আসলে ওদের বাড়ি এখানেই। আর আমি যখন ডান্স দেখতে গেছিলাম না, আমি শুধু খুঁজছিলাম ও কোথায় কোথায়, তারপরে যেই দেখলাম তারপরে ফোন করে ডেকে নিয়ে এলাম। একদিকে কিন্তু বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল। গাইস তোমরা তো বললে আমি আগে যে আমরা হাসান এসেছিলাম, তো আসার সঙ্গে সঙ্গে দেখো ওকে, দেখার সাথে দেখা হয়ে গেলো। তো এখন বেশি থাকবো না এখানে, বাড়ি চলে যাবো, কারণ রাত হয়ে যাচ্ছে। তো আমরা এতক্ষণ অনেক অনেক মেলায় ঘুরলাম, কিন্তু কোনো জায়গাতে কিছু খাওয়া হয়নি, তাই সোজা লাস্টে আমরা হাটবাড়িতে এসে এখানে এসে খেলাম। আমরা খেয়েছিলাম মোমো, চাউমিন, বিরিয়ানি, যার যেটা ভালো লাগছিল সে সেটা খাচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো। তো দেখা হবে দশমীর ব্লগে, কারণ আজকেই দশমী ছিল, সেটা কালকে হবে। তো যাই হোক, টাটা।